বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশনস ওয়ার্কার্স ফেডারেশনের কক্সবাজার জেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত এক সভায় 21 সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা হয়। এ সময় সংগঠনের কার্যালয়েও উদ্বোধন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুদ্দিন মিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভবন নির্মাণ শ্রমিক মোহাম্মদ মুজিব, মোহাম্মদ রাজু ও মোহাম্মদ আলম সহ অনেকেই। সবার শুরুতে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশনস ওয়ার্কার্স ফেডারেশনের কক্সবাজার জেলা শাখা কার্যালয়ে উদ্বোধন করেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।